লেখক বলছেন আল ফাসলুল খামিস, পঞ্চম অধ্যায় হচ্ছে ফি বায়ানে মাফাহিমা খাতিয়া ফি তাহদিদিল ইবাদা, ইবাদাতের নির্ধারণের ক্ষেত্রে ভুল ধারণা বা ভুল বুঝাবুঝি সম্পর্কে। তারপরে লেখক বলছেন ইবাদত হচ্ছে তৌকিফি। এই কথাটি আমরা অনেক সময় বলে থাকি আরবি ভাষা তৌকিফ। তৌকিফ মানে মানুষের বিবেক বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়নি, বরং আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতটা বলা হয়েছে, যেখান পর্যন্ত বলা হয়েছে ওখানেই স্টপ করতে হবে। তাওয়াক্কুফ মানে থেমে যাওয়া, যেখানে আল্লাহ থেমে গেছেন ওখানে থেমে যেতে হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন ইবাদত বলে ওখানে আপনাকে থেমে যেতে হবে। ওর উপরে বাড়া চলবে না, যে কাজটা তো ভালোই লাগছে, কথাগুলি তো ভালোই লাগছে, তরিকাটা তো ভালোই লাগছে, জিনিসটা তো খারাপ নয়, এসব চলবে না। ওইখানে তৌকিফ মানে আপনাকে থামিয়ে দেওয়া, যেখানে হয়েছে সেখানে আপনি থেমে যাবেন। ওয়াক্কাফা ইয়াক্তিফু মানে হচ্ছে থামিয়ে দেওয়া। এই জন্য আজকাল ওই আপনার ট্রাফিক পুলিশ যদি আপনাকে থামতে বলে, বলছে ওয়াক্তিফ, বলছে না? হ্যাঁ, আর এইখান থেকেই পার্কিংকে মৌকিফ বলা হচ্ছে, হচ্ছে না? মৌকিফ। ওয়াকাফা ইয়াক্তিফু মানে নিজে থেমে যাওয়া, আর ওয়াক্কাফা ইয়াক্তিফু মানে হচ্ছে কাউকে থামিয়ে দেওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, অর্থাৎ ওহীতে আল্লাহ পাক থামিয়েছেন বা তার রাসূল থামিয়েছেন, মানে ওহীতে, ওহি যেখানে আপনাকে থামিয়ে দিয়েছে ইবাদতের ক্ষেত্রে সেখানে থামতে হবে, তার উপরে আগে বাড়ানো চলবে না, আগে বাড়া যাবে না তার উপর। ইবাদত হচ্ছে তৌকিফি, বেমানা এর অর্থ হচ্ছে আন্নাহু লা ইউশরাউ শাইউম মিনহা ইল্লা বিদালিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। ইবাদত তৌকিফির অর্থ হচ্ছে যে এমন কোন ইবাদত শরীয়ত সম্মত হতে পারে না যার দলিল কোরআন সুন্নায় নেই। কোরআন সুন্নায় যার দলিল আছে যে হ্যাঁ করো, করবেন, বলো ইবাদত হিসাবে বলবেন, হ্যাঁ, আর যার দলিল কোরআনে কেরিমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নেই, মানে ওয়াহিতে নেই, সেটা ইবাদত নেই। যতই সুন্দর লাগুক না কেন আপনাকে, যতই সমর্থন পান না কেন আপনি মানুষের, কিন্তু মানুষের সমর্থন দিয়ে, মানুষের মেজরিটি দিয়ে ইবাদতকে নির্ধারণ করা যায় না। ইবাদত নির্ধারিত করতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। খুব সহজ ভাষায় এর উদাহরণ বুঝেন, এশা ফরজ নামাজ কয় রাকাত পড়ে এলেন? চার রাকাত। কেউ যদি বলে চার রাকাত যদি ভালো লাগে তো ছয় রাকাতকে মন্দ লাগবে নাকি? চার রাকাতটাই যদি এত সুন্দর লাগে তো ছয় রাকাত কি মন্দ লাগবে? মানুষের বিবেক বলে ভালো কাজ, মন্দ কাজ কি? একে বাটমারি করে বেড়াচ্ছে, হ্যাঁ, একে কোনো মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে, একে কোনো হারাম জিনিস খেয়ে বেড়াচ্ছে, তাই না? কি চরিত্র খারাপ করছে? ও তো মসজিদ বসে আপনি চলে এলেন, চার পড়ে আর ছয় রাকাত ওতে অ্যাড করে ছয় রাকাত পড়লো, হ্যাঁ, দুই রাকাত আর অ্যাড করে ছয় রাকাত পড়লো, মন্দ কাজ কি করলো? তাহলে বিবেকের উপর যদি ইবাদত ছেড়ে দেওয়া হয় তাহলে মুসলিম সমাজ ইচ্ছে মতো নামাজ পড়বে, কাউকে ভালো লাগবে যে আমি ফিরে আছি, তারপর আমাকে খুব মন লাগছে ইবাদতে, সুতরাং এশার নামাজ ছয় কেন আটই পড়ব, তুমি ছয় পড়বে আমি আট পড়বো, হ্যাঁ, কেউ বলবে যে না আল্লাহ চার বলেছেন চার পড়বো, বলছে আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহ নিষিদ্ধ করেননি, বেদাতীদের একটা দলিল, হ্যাঁ, কোথাও কি এই যে কথাটা যে মাজারে যেতে কোথায় নিষেধ আছে, হ্যাঁ, মাজারে চাদর চড়াইতে কোথায় নিষেধ আছে, মাজারে ফুল চড়াইতে কোথায় নিষেধ আছে, বুঝতে পারছেন? এইরকম কথা যারা বলে, মিলাদ করতে কোথায় নিষেধ আছে বলেন তো, নাওয়াইতো পড়তে কোথায় নিষেধ আছে, হ্যাঁ, নিয়ত পড়তে কোথায় নিষেধ আছে, যে নিষেধ আছে কোথায়, নিষেধ আছে কোথায়? এই বলে যারা আপনার কাছে দলিল তলব করে, আপনি তার কাছে দলিল তলব করবেন এবাদতকে আপনি বুঝেন বলে, আর ওই মূর্খ বুঝে না বলে, যেটা প্রমাণ আছে সেটা এবাদ। প্রমাণ আছে যে নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে আর শেষ হয় সালাম আলাইক, আসসালামু আলাইকুম সালাম করলে, তাই না? সালাম ফিরে দিলে নামাজ শেষ হয়ে যায়। এর উপরে যদি আপনি বাড়াইতে চান তাহলে আপনাকে প্রমাণ পেশ করতে হবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের কবরে ফুল চড়ানো হয়নি, পাকা করা তো নিষেধ আছে, ফুল চড়ানো হয়নি, চাদর চড়ানো হয়নি, সুতরাং কারো কবরে চাদর চড়ানো চলবে, ফুল চড়ানো চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা হয়নি, নবী সাল্লাম করেননি, তার সাহাবিরা করেননি, হ্যাঁ,
মৃত ব্যক্তির নামে কোরআন খানি করে বকশান নবী সাল্লাম করেননি। নবী সাল্লাম বিবি ইন্তেকাল হয়েছে, তার মেয়েদের ইন্তেকাল হয়েছে, তার বহু সাহাবাইকে ইন্তেকাল হয়েছে, কারো তিনি বকশাননি। সুতরাং আপনি বলবেন যে নিষেধ কোথায় আছে কোরআন খানি করতে? কোথায় নিষেধ আছে কোরআন পড়ে বকশাইতে, নামাজ পড়ে বকশাইতে? এই যুক্তি চলবে না। এই যুক্তি করেন তাহলে আপনাকে আপনার যুক্তি দিয়েই বলিয়ে নেব যে এগুলি বিদাত। আপনাকে জিজ্ঞেস করব যে জোহরের নামাজ আমি ছয় রাকাত পড়বো, কোথায় নিষেধ আছে? আপনি বলবেন যে আপনি বিদাতি। আপনি বিদাতি বলবে যে আমি বিদাতি, ছয় পড়তে চাই, তাই না? আমি বলবো সকাল দশটার সময় আজান দেবো আর জামাত করে তিন রাকাত নামাজ পড়বো বা দুই রাকাত নামাজ পড়বো, তো এই বিদাতি বলবে আপনি বিদাতি, কেন এর প্রমাণ নাই। তো আপনারটার প্রমাণ কোথায় আছে? নামাজ তো পড়ার প্রমাণ কোথায় আছে? তো বিদাত বোঝা খুব সহজ, আর এবাদত বোঝা সহজ যদি মানুষ বোঝার চেষ্টা করে। কোন কথাটি বুঝতে হবে? যে এবাদত হচ্ছে তৌকিফি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেখানে থামিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাকের কিতাবে কোরআনে কেরিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে, সেখানে থেমে যেতে হবে। এর মানে তৌকিফি। ওরই ব্যাখ্যা করলেন যে শরীয়তে এমন কোনো এবাদতই চলবে না যার দলিল কোরআন অথবা সুন্নাই নেই। ওমালাম ইউসুরা ইউতাবারু বিদাতান মারদুদা, আর যেটা শরীয়তে নেই আর আপনি বলছেন কাজটা তো ভালো, যেমন উদাহরণ দিলাম নামাজের, ওই রকমই বিভিন্ন জিনিসের উদাহরণ আপনি দিতে পারেন। হজের ক্ষেত্রে গিয়ে মেনায় অবস্থান করবেন, আরাফায় মুজদালিফায়। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি সুর পাহাড়ের গুহায় একদিন অবস্থান করব, হেরা পাহাড়ের গুহায় আরেকদিন অবস্থান করব, তো কি বলবেন? ওকে কি বলবেন? ও বলবে যে আমি কি মন্দ কাজ করেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি হিজরতের সময় সুর পাহাড়ে গুহায় অবস্থান করেছেন তিন দিন, আর হেরা পাহাড়ের গুহায় নব্বত পর আগে তিনি যেতেন কয়েকদিনের খাবার নিয়ে, আর ওখানে ইবাদত বন্দী করে নির্জনতাই, আমিও সেই কাজগুলি করছি, অসুবিধা কি? হ্যাঁ, কি বলবেন? বেদাত বলবেন না? কারণ হজে সোর পাহাড়ও নেই আর হীরা পাহাড়ের কথাও নেই। হজে আছে সাফা মরসাই বাইতুল্লার তওয়াফ, আর মেনায়া মেনা, আর মুজদালিফা আরাফা, ঠিক না? এবাদতে যেখানে থামিয়ে দেওয়া হয়েছে আপনাকে সেখানে থেমে যেতে হবে। এটা হচ্ছে এবাদত তৌকিফি হওয়ার অর্থ।